মিরসরাই উপজেলার ডলখো ত্রিপুরা পাড়া আকাবাকা পাহাড়ি পথ পেরিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় তাদের বসবাস। সমতলের ন্যায় নাগরিক সুবিধা নেই এদের জীবনযাত্রায়। বর্ষা মৌসুমে সমতলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় ত্রিপুরা জনগোষ্ঠীর যোগাযোগ। পাওয়া যায় না পর্যাপ্ত চিকিৎসা সেবা, নেই মানসম্মত ডাক্তারও। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীকে উন্নত মানের চিকিৎসা সেবা দিতে 42 জন ডাক্তারের উপস্থিতিতে মঙ্গলবার দিনব্যাপী আয়োজন করা হয় মেডিকেল ফ্রি হেলথ ক্যাম্প। এতে শুধু ত্রিপুরা জনগোষ্ঠী নয়, আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন। রাস্তাঘাটের সমস্যা আর এখানে ডাক্তার সহজে আসতে চায় না, কোনো সমস্যা এগুলো নিয়ে আর গরিব হিসাবে ওষুধ কিনতে পারি না, সহযোগিতার জন্য শুনছি এখানে ভালো ডাক্তার আসে তার জন্য আশা। আরে আমাদের এখানে খাওয়া দরকার সেগুলো গ্রাম অঞ্চলে কম থাকার কারণে ওরা ঠিক মতো পায় না। আমরা চেষ্টা করতেছি এইসব রোগীদেরকে ঠিক মতো ওষুধ দিতে। সব ফিল্ডের ডক্টরদেরকে এনে আমরা এখানে চিকিৎসা সেবা দিয়ে থাকি। ব্যাক পেইন, সিস্টাইটিস, ফেব্রাইল ইলনেস, এই ধরনের পেশেন্টগুলো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানাই স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি। এখানকার যারা চিকিৎসা নিতে আসছেন ওনাদেরকে আমরা একটা ডায়াগনস্টিক সেন্টারে 50% ডিসকাউন্টে চিকিৎসা সেবা সুযোগ করে দিয়েছি। মিরসরাইতে আমাদের ফরওয়ার্ড উপজেলা, কিন্তু ফরওয়ার্ড উপজেলাটার মধ্যে এই একটা আমাদের ইউনিয়নের একটা অংশ পিছিয়ে আছে। পিছিয়ে পড়া জনগণের জন্য আমরা এই নাগরিক সেবাটা নিয়ে আসছি। অলরেডি আমি কথা বলছি, এখানে দুটো রাস্তা দরকার। এটা আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাথে এলজিডির উনিটা করে দেবেন। শুধু চিকিৎসা সেবা নয়, বিনামূল্যে বিভিন্ন পোশাক ও সবজি বিতরণও করা হয়। এছাড়া নিজেদের ঐতিহ্যের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে ত্রিপুরার ছেলেমেয়েরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।